হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিনে আমার ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি যে আমি কী কী হেলদি ফুড খাই, বাট আমি অনেক আনহেলদি ফুডও খাই। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী আনহেলদি ফুড খাই, সো হোপফুলি সঙ্গেই থাকবেন। সো প্রথমেই আমি এক কাপ কফি খেয়ে নিয়েছি। নর্মালি আমি কফি তেমন একটা খাই না সকালে, বাট আজকে খেয়েছি যেহেতু আমার চিট ডে। দেন আজকে মজাদার একটি রেসিপি, মাম্মা মিয়া পাস্তা ইটালিয়ানো, মানে একটা ইটালিয়ান ফুড রান্না করব, বাট একদম আমার নিজের মতন করে একটু টেস্টি করে রান্না করব। সো প্রথমে আমি দুইটা ডিফারেন্ট টাইপের পাস্তা সিদ্ধ করে নিচ্ছি এবং এর মধ্যে কিছু ফ্রোজেন ভেজিটেবল অ্যাড করছি, এবং এটাও কেউ ভালো করে সিদ্ধ করে নিব। এতে আমার প্রায় 10 মিনিটসের মতো লেগেছে পোড়াটা সিদ্ধ করতে। আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটি স্ট্রেইনারে ঢেলে নিয়েছি এবং একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি যাতে এটা ওভারকুকড না হয়ে যায়। এখন আমি পাস্তাটি রান্না করার জন্য একটা মজাদার সস রেডি করব। এর জন্য আমার লাগবে 1 কাপের মতন ডাবল ক্রিম। এরপর এই ক্রিমের মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতন টমেটো ক্যাচাপ ইউজ করব। এরপর আমি নান্দোজের পেরি পেরি সস, এটা অ্যাড করছি 1 চা চামচের মতন। এরপর আমি মিশ্রণটিতে পরিমাণ মতন হট চিলি সস অ্যাড করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ডার্ক সয়া সস। ফাইনালি আমি অ্যাড করছি টমেটো পেস্তো, এটা একটা ইটালিয়ান সস। আমার পাস্তার জন্য হোয়াইট সসটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি কিছু চিকেন সসেজ এবং ভেজিটেবল কেটে নিচ্ছি। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। দেন এর মধ্যে আমি 1 চা চামচের মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর আমি একটা ছোট টমেটো কুচি করে অ্যাড করছি এবং ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব। টমেটো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কেটে রাখা চিকেন সসেসগুলো অ্যাড করব। আপনারা এর পরিবর্তে প্রন অথবা যে কোনো মিট অ্যাড করতে পারেন, বাট আমার কাছে এটা এখন অ্যাভেলেবল ছিল তো আমি এটা অ্যাড করছি এবং ভালোভাবে এটাকে প্রায় 2-3 মিনিটের মতন ভেজে নিব। এই 2-3 মিনিট চিকেন সসেজগুলি ভালোভাবে ভাজার পর এর মধ্যে আমি যেই মিশ্রণটি রেডি করে রেখেছি মিশ্রণটা দিয়ে দিব এবং প্রায় 2-3 মিনিট আমি ভালোভাবে রান্না করে নিব। সসটি রান্না হয়ে যখন ফোটা শুরু করবে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পাস্তা আর ভেজিটেবলসগুলো অ্যাড করব এবং ভালোভাবে মিক্স করব যাতে সসগুলো ভালোভাবে পাস্তার মধ্যে মিশে যায়। এর জন্য প্রায় 5 মিনিটের মতন অল্প আঁচে কুক করতে হবে। এখন আমি মিশ্রণটিতে 1 চা চামচের মতন সুগার অ্যাড করছি বেটার টেস্টের জন্য। আমার পাস্তা রান্না অলমোস্ট শেষ, এখন আমি এর উপরে কিছু চেরি টমেটোস আর হচ্ছে রেড পেপারস অ্যাড করব। যেহেতু আজকে আমার চিট ডে, সো পাস্তাটি আরও ডেলিশিয়াস করতে আমি এর উপর থেকে চিজ অ্যাড করব।
সো আজকে আমি বার্গার চিজ অ্যাড করছি। আমি দুই স্লাইস বার্গার চিজ নিয়ে এটাকে টুকরো টুকরো করে পুরো পাস্তার উপর বিছিয়ে দিচ্ছি এবং গার্নিশ করার জন্য আমি কিছু রেড পেপারস এবং স্পিনাচ অ্যাড করব। দেন আমি ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতন এটাকে কুক করে নিব যতক্ষণ না চিজ ভালোভাবে মেল্ট হয়ে যায়। এখানে আপনারা মজারেলা চিজও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে আজকে অ্যাভেলেবল ছিল না। ওয়াও, লুক এট দ্য কালার অফ মাই পাস্তা, ইটস লুকিং ডেলিশিয়াসলি বিউটিফুল। আই ক্যান নট ওয়েট টু ট্রাই ইট। আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে, বাট আমাকে এখন কুইকলি একটু বাইরে যেতে হবে একটা পার্সেল কালেক্ট করতে। সো বাসায় এসে তারপরে মজা করে আমার লাঞ্চ করব। সো বাইরে আমি বাস স্টপে ওয়েট করছি আর দেখুন আকাশের কি অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাসে উঠে পড়েছি আর অনেকদিন পরে বাসে ওঠা হলো, তো খুবই ভালো লাগছে, একটু রিফ্রেশ লাগে আসলে। আর দেখুন লকডাউন এখনও ইউকেতে চলছে, কিছু কিছু দোকানপাট খুলেছে আর মোস্ট অফ দ্য শপই বন্ধ আছে এখনও। আমার কাজ শেষ করে ফিরে আসার সময় ভাবলাম আজকে যেহেতু আমার চিট ডে, তো আমি আজকে মিষ্টি খাবো, কারণ অনেকদিন মিষ্টি খাওয়া হয় না। আর এই নিরালা এই স্টোরটি আপটন পার্কে নতুন খুলেছে, এদের ডেকোরেশনটা এত সুন্দর আপনি চোখ ফেরাতে পারবেন না। লন্ডনে আমার নিরালার মিষ্টি সব থেকে মজা লাগে, কারণ এদের মিষ্টিগুলো খুবই ফ্রেশ, পুরা বাংলাদেশের টেস্ট। আর এদের কিছু পেস্ট্রি বেকারিজ আইটেমও আছে, এগুলোও বেশ ফ্রেশ এবং মজাদার। এরপর আমি মিষ্টি কিনে বাসায় চলে আসছি, আপনাদের সাথে শেয়ার করি যে আমি কোন মিষ্টিগুলো কিনেছি। আমি এই মিষ্টিগুলো কিনেছি, আমি খুবই অল্প পরিমাণ কিনেছি, কারণ বেশি কিনলে আসলে বেশি খাওয়া হয়ে যায়, সো লিমিটেড খাওয়ার জন্য অল্প করে কিনেছি। এরপর আমার রান্না করা পাস্তা দিয়ে আমি আমার লাঞ্চ করে নিচ্ছি। অসম্ভব টেস্টি হয়েছিল, আমি তো মুহূর্তের মধ্যে একটা পুরা প্লেট পাস্তা খেয়ে ফেলেছি। দেন আমি মিষ্টিটাও ট্রাই করছিলাম, এটা খুবই সফট আর টেস্টি ছিল। এরপর ডিনারে আমি অর্ডার করেছি ম্যাকডোনাল্ডের ফিলেট ও ফিস বার্গার। আমার অনেকদিন ম্যাকডোনাল্ড খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম আজকে আমার চিট ডে, সো এটাই পারফেক্ট টাইম খাওয়ার জন্য। সো আমি অর্ডার করেছি এই বার্গারটি, আমার অনেক মজা লাগে। এই ছিল আমার চিট ডে ব্লগ, কেমন লেগেছে হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।